জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এ মুহূর্তে সবথেকে বড়ো আপডেট ডাব্লিউপি যে প্রিলি এক্সাম ছাব্বিশে সেপ্টেম্বর কন্ডাক্ট করা হবে সেটাতে কত প্রচুর পরিমাণ যে ফর্ম বাতিল হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং এবারে কম্পিটিশান কেমন হতে চলেছে অর্থাৎ কোশ্চেনের যে লেভেল বা প্যাটার্ন কেমন হতে চলেছে এবং এবারে কোশ্চেনের কী ধরন কেমন হতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে ভিডিওটা যারা এবারে এক্সাম দিতে চাইছো তাহলে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তাই স্কিপ না করে সে সময় দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিবারের মতো এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এটা লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইটন ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোনি ভাবে সার্চ করো স্টাডি নলেজ দিয়ে আমাদের যে আছে সে লোগোতে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে যুক্ত হবে অথবা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন ফেসবুক গ্রুপে যুক্ত হবে ডেসক্রিপশন লিখগুলো একটু চেকআউট করে নিও তো চলো মেন টপিক আসা যা ডব্লিউপি প্রিলি এক্সাম যেটা ছাব্বিশে সেপ্টেম্বর কন্ডাক্ট করার কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তো দেখো কত ফর্ম বাতিল হয়েছে তোমরা কিন্তু অনেকে মেল করছো দেখো পার্সোনালভাবে সমস্ত মেলের উত্তর দেওয়া সম্ভব নয় তাই পার্সোনালভাবে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানে যে এবার কত ফর্ম বাতিল হয়েছে দেখো এবারে কিন্তু তোমাদের প্রচুর ফর্ম বাতিল হয়েছে কি কারণে বাতিল হয়েছে তোমাদের নিজেদের ভুলের কারণে বাতিল হয়েছে এটাই কিন্তু ডাব্লিউ বি বোর্ড তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে দেখো যেহেতু এবারে ফর্ম ফিল সংখ্যা প্রায় দশ লক্ষের কাছাকাছি সেহেতু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে প্রচুর একটু নিখুঁত যদিও খুঁটিনাটি ভুলকেও কিন্তু ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে যেটা কিন্তু আপডেট পাচ্ছি পিআরবি বোর্ড থেকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদের ভুলের কারণে হয়তো কেউ ফটোটা ব্লার দিয়েছে সিগনেচার ঠিক আসেনি এ কারণে প্রচুর প্রচুর প্রায় যেটা অ্যাপ্রক্স যেটা দাঁড়িয়েছে পি বোর্ড থেকে জানতে পারলাম প্রায় তিরিশ হাজারের অ্যাবাব কিন্তু ফর্ম কিন্তু বাতিল হয়ে এবারে যেহেতু এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ এর থেকে প্রায় ত্রিশ হাজারের মতো ফর্ম ফিল প্রায় বাতিল হয়ে গেছে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল ঠিক আছে তার মধ্যে তিরিশ হাজার ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে তো বৈধবার্ষ কতজন কম্পিটিশান এবার নামতে চলেছে তো আগের বারের তুলনায় কিন্তু কম্পিটিশান এবার প্রচুর প্রচুর বেশি এবং আগের বারের তুলনায় থেকে কম্পিটিশান কিন্তু হাই লেভেলে যেতে চলেছে এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও তারপরে দেখো তোমরা অনেকে কমেন্ট করছিলে যে কোয়েশ্চেনের লেভেল কেমন হবে দেখো এবারে পরীক্ষার্থীর সংখ্যা যেহেতু প্রচুর এর আগের বারে কিন্তু তোমাদের এত পরীক্ষার্থী থাকে না কারণ কি অনেক কোনো দিকে কোনো ভ্যাকেন্সি না বেরোনোর কারণে সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু এই ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে এই যে শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু হাই লেভেলে যেতে চলেছে একটা কথা কিন্তু বারবার তোমাদের বলছি কম্পিটিশান কিন্তু তোমরা কিন্তু নোট করে রাখো কম্পিটিশান কিন্তু হাই লেভেলে যেতে চলেছে মিলিয়ে নিও ঠিক আছে আগের বারের তুলনায় কোশ্চেন কিন্তু খুব মডারেট হবে ঠিক আছে তো এখন যারা ফাঁকি দিচ্ছ প্লিজ এবার কিন্তু মন দিয়ে দাও কারণ কি হাতে গোনা মাত্র আর দশ থেকে পনেরো দিন আছে এবার যদি না পড়ে তাহলে কিন্তু তোমরা প্রিলি এক্সামে পাস করতে পাবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওল লেখে রেখে দাও ঠিক আছে এবারে দেখো কোশ্চেনের লেভেল কেমন হবে তো দেখো এবার যেহেতু কম্পিটিশানটা হাই লেভেলে যদি চলেছে যেহেতু পরীক্ষার সংখ্যা অনেক বেশি তাই কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু খুব জটিল না তোমাদের মডারেট টাইপের কোশ্চেন হবে মডারেট টাইপের কেমন খুব জটিল না খুব সজও না মডারেট মানে মাঝামাঝি লেভেলে একটা কোশ্চেন হবে যদি তুমি এখনও এই দু তিন মাস নিজেকে ইউটিলাইজ না করেছে তাহলে কিন্তু তুমি আর পারবে না কারণ এখন যারা নিজেকে টাইম না দিচ্ছ তারা কিন্তু এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে না এবারে সবথেকে ইম্পর্টেন্ট করবো এই দশ দিন কীভাবে তুমি ইউটিলাইজ করবে কীভাবে কী করবে সমস্ত কিছু আলোচনা করবো তো তোমাদের জানিয়ে দিলাম প্রায় তিরিশ হাজার মতো ফর্ম কিন্তু এবারে বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে যাদের ফর্ম বাতিল হয়ে গেছে তাদের চিন্তার কোনো কারণে তোমাদের নেক্সট অপরচুনিটি একটা নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে সেই নিয়ে ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে ইউটিউব চ্যানেলের উপর তো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারপরে যেটা গুরুত্বপূর্ণ যে এই দশ থেকে পনেরো দিন কীভাবে নিজেকে ইউটিলাইজ করবে তো এইখানে তো সব থেকে বড় বিষয় দেখো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি দু তিন কন্টা কোশ্চেন কিন্তু আসবেই আর আসবে সেক্ষেত্রে বলতে পারি আমাদের চ্যানেলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু পাঁচ থেকে ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রোভাইড করা হয়েছে ঠিক আছে তো তোমরা যারা এখন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সিম্পলভাবে সার্চ করে স্টার্টিং রয়েছে যে আমাদের যে লোক আছে সে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো অথবা লিঙ্ক কিন্তু ডেস্ক্রিপশান সেই টেলিগ্রাম থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু ইতিমধ্যে সেন্ড করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এই টেলিগ্রামে কোশ্চেন দেখে অনেকে কিন্তু থ্যাংকস কমেন্ট করেছে তো তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যালেঞ্জ যুক্ত হওনি প্লিজ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কোশ্চেনগুলো কিন্তু আমি প্রিন্ট আউট করে দিয়েছি ঠিক আছে তো তোমরা কিন্তু চেকআউট করে নিয়ে ওটা গেলো কারেন্ট এফেয়ার তারপরে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন ইতি এই থেকে দশ থেকে পনেরো দিন তোমাদের কিন্তু আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো মন হলে ভিডিও বানাবো না হলে ভিডিও বানাবো না কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তা এখন যেটা যুক্তি যুক্ত হয়ে যাও তোমরা কিন্তু ফেসবুকে পেজে আমাকে ফলো করে রাখো কারণ কি সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে ফেসবুকে বেশি প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তাই ফেসবুক যে প্রোফাইল সেটা ফলো করে রাখো এবং আমাদের যে ফেসবুক পেজ সেটাও কিন্তু তোমরা ফলো করে রাখো ঠিক আছে তাহলে কিন্তু লেটেস্ট আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এই দশ দিন কি করবে এই দশ দিন দেখো নতুন কিছু কোনো কিন্তু পড়ার দরকার নেই যে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করেছিল সেই সমস্ত অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো ঠিক আছে এই টাইমটা হচ্ছে প্র্যাকটিস সেট করার সময় যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি নাম্বার তোমাদের ইনক্রিজ হবে এটাই শুনতে তোমাদের কিন্তু এটা বাস্তব ঠিক আছে প্র্যাকটিস সেট কিন্তু করে যাও প্রচুর প্র্যাকটিসের লাগিয়ে যাও যত প্র্যাকটিস সেট করবে তত কিন্তু তোমাদের লাভ হবে সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস সেটের উপর টেলিগ্রাম চলে ভিডিও অর্থাৎ গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে দেখে নিতে পারো ফেসবুক গ্রুপেও প্রোভাইড করা হচ্ছে দেখে নিতে পারো ঠিক আছে প্র্যাকটিস করে যাও ইংলিশ ইংলিশ কি যতটা পড়েছ ইংলিশ কিন্তু প্রিলিমের এক্সাম থাকে না অনেকে কমেন্ট করে দেয় ইংলিশ থেকে পড়বো তো তোমরা যদি মেনের জন্য প্রিফারেন্সে নিচ্ছ অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুব ভালো একটা উদ্যোগ কারণ কি প্রিলির সাথে সাথে মেনের জন্যও কিন্তু প্রিফারেন্সে নিতে হবে নাহলে কিন্তু হাতে খুব বেশি টাইম পাওয়া যায় না তাই ইংলিশটাও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই দশ বারো দিন ইংলিশ পড়ার দরকার নেই তোমরা রিজনিংয়ের উপর ফোকাস করো রিজনিং কিন্তু যা পড়েছিলে তাই তার বাইরে কিন্তু কোনো পড়তে আসবে না টেলিকমে কিন্তু বেশ কিছু রিজনিং প্রোভাইড করে দেওয়া হয়েছে চেক চেকআউট করে নিতে পারবে ঠিক আছে এই দশ দিন কিন্তু নিজেকে সময় দাও কারণ এই দশ থেকে পনেরো দিন কিন্তু তোমার নির্ভর করবে টার্নিং পয়েন্ট এই দশ থেকে পনেরো দিন যে নিজেকে প্রস্তুত করতে পারবে সে কিন্তু নিজেকে আগামী দিনে পুলিশ হিসাবে দেখবে ওয়েস্টবেঙ্গল পুলিশের খাতায় তার কিন্তু একজন যোগ্য পুলিশ হিসাবে নাম থাকবে তাই এই দশ থেকে পনেরো দিন কিন্তু তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট তাই বলছি কম্পিটিশান কিন্তু হাই লেভেলে হতে চলেছে এখনও সময় আছে পড়া চালিয়ে যাও ঠিক আছে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করো অবশ্যই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য শুভকাম রইলো